Dear students, hope all of you are keeping well. Today we shall study a very interesting chapter from your EVS book. That is, the chapter name is Year to Year. Students, do we have ears? Yes, we do have ears. Sometimes when you do some mischiefs, your teacher says, hold your ears, is not it? So we all have ears. Do you know what is the main function of ears? Yes, I know you all know this. Ears help us to hear. Through ears, you are able to hear my voice, right? Now, we see many animals around us, is not it? Do all animals around us have ears? No. I know many of you are thinking that all animals do not have ears, but the fact is most of the animals which we see around us have ears. But those who do not have ears, like earthworms, can sense vibration around them through their skin. I just told you that most of the animals have ears. But what about fish, bird, lizard, frog? Can you able to see ears of these animals? The answer is no. But my dear students, all of these animals mentioned here have ears which we cannot see. Now, for those animals whose ears we can see, do all of them have similar type of ears? Oder ki eki rokomer kan thake? The answer is no. Different animals have different type of ears. An elephant has fan-like ears. Now, see the picture of the elephant. You can see an elephant ear is like fan, right? A rabbit ears are like leaves. Look at the ears of that rabbit. They are looking like leaves. Gacher patar moto dekhte na. A monkey has ears like a man has. Dekho, ei bandor, ei monkey tar je kan gulo thik amader moto, thik na? A mouse has almost round ears. Dekho, ekta idurer chobi dewa ache, or kan gulo thik golakar, tai na? Almost round. Now, students, all animals have skin over their body, right? Skin is a very important sense organ which make us feel and protects our body from external injury. Tahole amader je shorirer chamra ba tok tar kaj ki eta amader অনুভব করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে বহিরাগত যেসব ক্ষত বা আঘাত থেকে রক্ষা করে, ঠিক আছে? বাট উই ক্যান রেকগনাইজ সাম অ্যানিমালস বাই দ্যার স্কিন অনলি। দেখো, আমরা যেসব পশুদেরকে আমরা দেখি আমাদের আশেপাশে, তাদেরকে আমরা কিছু কিছু পশু আমি যদি চামড়া দেখি আমি কিন্তু তাদেরকে চিনতে পেরে যাব, আমি তাদেরকে রিকগনাইজ করতে পারবো। যেমন ধরো,
এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা কোন পশুর চামড়া তোমরা কেউ বলতে পারবে? ঠিক, তোমাদের আন্দাজ একদম ঠিক, এটা হচ্ছে চিতার চামড়া বা চিতার ত্বক। দিস ইজ আ স্কিন অফ এ চিতা অ্যান্ড দিস ইজ আ স্কিন অফ এ ডিয়ার, এটা একটা হরিণের চামড়া। দিস ইজ আ স্কিন অফ এ জেব্রা, দেখো জেব্রার গায়ের যে ত্বকটা বা তোমরা জেব্রার গায়ে যে ডোরাকাটা দাগ, এটাকে দেখলেই তোমরা কিন্তু চিনে নিতে পারবে এটা একটা জেব্রা, তাই না? অ্যান্ড ফাইনালি দিস ইজ আ স্কিন অফ এ টাইগার, এটা একটা বাঘের চামড়া। ঠিক, সবাই নিশ্চয় চিনতে পেরেছো স্কিনগুলো দেখে কোনটা কার স্কিন। ডিফারেন্ট প্যাটার্ন অন দ্য অ্যানিমালস আর ডিউ টু দ্য হেয়ার অন দেয়ার স্কিন, এই যে বিভিন্ন আমাদের আশেপাশে বিভিন্ন পশু আমরা দেখি, তাদের গায়ে যে প্যাটার্নগুলো হয় সেগুলো কিন্তু তাদের শরীরে যে আছে, লোম আছে, সেই লোমের জন্য এই প্যাটার্নগুলো ডেভেলপ করে। ঠিক আছে, হ্যাভ ইউ এভার থট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিমালস, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই যে আমরা এতক্ষণ যে পশু সম্বন্ধে আলোচনা করলাম তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স? দোজ অ্যানিমালস হুজ ইয়ার্স উই ক্যান সি, যাদের আমরা কান দেখতে পাই, যেসব প্রাণীর আমরা কান দেখতে পাই, দে গিভ বার্থ টু দেয়ার ইয়াং ওয়ানস, তারা কি করে, তারা তাদের সন্তানের সরাসরি জন্ম দেয়, ডিম থেকে কিন্তু হয় না তাদের বাচ্চারা। দে হ্যাভ হেয়ার অন দেয়ার বডি উইথ ফিউ এক্সেপশনস, মানে তাদের প্রায় সবার দেহেই কিন্তু লোম থাকে, কিছু কিছু আছে যাদের গায়ে লোম নেই, ঠিক আছে, কিন্তু কান দেখা যায়। হ্যাঁ, দোজ অ্যানিমালস হুজ ইয়ার্স উই ক্যান নট সি, যাদের আমরা কান দেখতে পাই না, অর্থাৎ যেসব পশুর আমরা কান দেখতে পাই না, তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স? দে লে এগস, তারা ডিম পারে, যেমন যেমন দেখো পাখি, তারপরে লিজার্ড মানে গিরগিটি, হ্যাঁ, তারপরে ধরো ফ্রগ মানে ব্যাং, এরা কি করে, এরা কিন্তু ডিম পারে, এদের কান দেখা যায় না কিন্তু। হ্যাঁ, দে ডু নট হ্যাভ হেয়ার অন দেয়ার বডি, তাদের শরীরে কিন্তু কোনো রকমের লোম দেখা যায় না। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ যেসব প্রাণীদের কথা বললাম, ভেবে দেখো তোমরা, পাখি, পাখির শরীরে কি থাকে, লোম তো থাকে না, পাখির শরীরে পালক থাকে, ব্যাঙের শরীরে লোম থাকে, থাকে না, একটা সাপের শরীরে বা গিরগিটির শরীরে কি লোম থাকে, থাকে না, একটা মাছের শরীরে কি লোম থাকে, থাকে না। অর্থাৎ দোজ অ্যানিমালস হুজ ইয়ার্স উই ক্যান নট সি, দে লে এগস অ্যান্ড দে ডু নট হ্যাভ হেয়ার অন দেয়ার বডি। নাও স্টুডেন্টস, আ ভেরি ইম্পর্টেন্ট থিং, উই আর ডিসকাসিং অ্যাবাউট মেনি অ্যানিমালস, রাইট, দেয়ার ইয়ার্স, দেয়ার স্কিন, হ্যাভ ইউ এভার হিয়ার্ড দ্যাট দ্য নাম্বার অফ টাইগার্স ইন ইন্ডিয়া আর ডিক্রিজিং, তোমরা কি কখনো এটা শুনেছো যে ভারতবর্ষে বাঘের সংখ্যা অনেক কমে যাচ্ছে, দিনকে দিন ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে যাচ্ছে? ইফ ইউ হ্যাভ হিয়ার্ড দিস দেন ইউ হ্যাভ হিয়ার্ড রাইট, তুমি যদি এই কথাটা শুনে থাকো যে ভারতবর্ষে দিনকে দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে তুমি একদম ঠিক শুনেছ। দিস ইজ বিকজ পিপল কিল টাইগার্স অ্যান্ড আদার ওয়াইল্ড অ্যানিমালস ফর দেয়ার স্কিন অ্যান্ড আদার বডি পার্টস বাই হুইচ ক্লোথস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস আর মেড, কেন এইসব প্রাণীগুলোকে মেরে ফেলা হচ্ছে, বাঘ এবং অন্যান্য বন্য জন্তুদেরকে কেন মেরে ফেলা হচ্ছে? তার প্রধান কারণ হচ্ছে এইসব বন্য জন্তুদের, বাঘ এবং অন্যান্য বন্য জন্তুদের যে চামড়া, এই চামড়াটা খুব
চড়া দামে বিক্রি হয়, তাদের চামড়ার জন্য ওদেরকে মেরে ফেলা হয়, তাদের যে বডি পার্ট যেমন নখ দাঁত এইসবের জন্য মেরে ফেলা হয়। এগুলো দিয়ে কি বানানো হয়? জামা কাপড় বানানো হয়, নানা রকম প্রসাধনী সামগ্রী বানানো হয়, তারপরে কখনো কখনো ওষুধও বানানো হয়। হ্যাঁ, এইসব জিনিস বানানোর জন্য এইসব ওয়াইল্ড অ্যানিমালসদেরকে মেরে ফেলা হয়। বাট ফর দিস ওয়ার্ল্ড টু সার্ভাইভ ইচ অ্যান্ড এভরি অ্যানিমেল আর ইম্পর্টেন্ট। কিন্তু এই পৃথিবীকে যদি বাঁচতে হয় তাহলে পৃথিবীর বুকে বেঁচে থাকা সমস্ত জীবজন্তুই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমাদের কি করতে হবে? আমাদেরকে এইসব বন্য প্রাণীগুলোকে মারা থেকে রক্ষা করতে হবে। সো স্টপ পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমালস। স্টুডেন্টস, হোপ ইউ হ্যাভ লিসেন কেয়ারফুলি অ্যান্ড এনজয়েড লার্নিং। আশা করি তোমরা খুব ভালো করে এই ভিডিওটি শুনেছো এবং তোমরা এই ভিডিওতে যা যা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি সেটা তোমরা শিখতে পেরেছ। আমরা আবার পরের দিনে নতুন ভিডিও নিয়ে আসবো, আমরা নতুন চ্যাপ্টার আমরা ডিসকাস করব। হ্যাঁ, অন নেক্সট ডে উই শ্যাল স্টাডি অ্যানাদার চ্যাপ্টার।